সালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ নিয়ে এসেছি খুব সহজভাবে খুব মজার একটি রেসিপি মালাই কেক কোনো রকম ক্রিমের ঝামেলা নেই কিন্তু খেতে অসাধারণ এই কেকটি খেলে আর অন্যান্য কেক এত মজা লাগবে না আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস অবশ্যই করে জানাবেন তো চলুন মজাদার এই সহজ রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আমি এখানে ডিম নিয়ে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে ডিম দুটোকে বের করে নিতে হবে এবং কুসুমটা আলাদা করে নিয়েছি আপনারা চাইলে একবারেও এটাকে হুইক্স করে নিতে পারেন তো আমি এগ হুইক্সের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি খুব ভালো করে বিট করে নিতে হবে দু মিনিট বিট করার পরেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি আস্ত দানার চিনিটাই ব্যবহার করছি কোনো আইসিং সুগারের দেওয়ার প্রয়োজন নেই চিনিটাকে কয়েকবার মিশিয়ে নিচ্ছি একবারে মিশালে চিনির দানাগুলো মিশে যাবে না এখন যে কুসুম দুটো আছে সেই কুসুম দুটোকেও আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি দেখুন এবং এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করছি ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে আমি বিট করে নিব খুব সুন্দর করে বিট করে নিতে হবে চারিদিকে লেগে আছে সেটা একটু নিয়ে নিলাম এখন ভালো করে বিট করা হয়ে গেল আমার এখন আমি এগ হুইজটা খুলে নিচ্ছি এখন হলো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দেব তো শুকনো উপকরণগুলোর মধ্যে রয়েছে হাফ কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বাস এই উপকরণ এখন অল্প অল্প চেলে খুব ধীরে সুস্থে আমি মিশিয়ে নেব কারণ এটা একটা স্পঞ্জ কেক প্রথমে আমার স্পঞ্জ কেকটা তৈরি করে নিতে হবে সেজন্য আমরা কেক যখন তৈরি করি ঠিক যেভাবে আমি মিশাই ঠিক সেভাবে কয়েকবারে মিশিয়ে নিলাম এবং একটা বাটি নিয়েছি কেকটাকে বেক করার জন্য তেল চারিদিকে ব্রাশ করে আমি ব্যাটারটা ঢেলে দিলাম আমি কাচের বাটি নিয়েছি ওভেন প্রুফ আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন কারণ আমি এটা নিয়েছি এর মধ্যেই আমি ডেকোরেশন করবো সেজন্য খুব ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে আমি নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে খুব ঝাঁকিয়ে নিলাম এখন একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে বেক করব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তো এরই মাঝে আমি যে মালাইটা সেটা তৈরি করে নিব আমি কিন্তু এটা গুঁড়ো দুধ দিয়ে লিকুইডটা তৈরি করেছি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আর তিন কাপ পরিমাণ পানি নিয়েছি পানি চার কাপ দেইনি তিন কাপ দিয়েছি যাতে ঘন থাকে এবং দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আমার কনডেন্স মিল্কটা একটু শক্ত হয়ে গিয়েছিল যেহেতু ঢাকনা খোলা ছিল ফ্রিজে তো মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে ভালো করে ঘন করে নিচ্ছি দেখুন ঘন করে নিতে হবে আর আমার আগেই এক কাপ পানি কম দেওয়া আছে আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমি সামান্য জাফরান দিয়ে দিলাম জাস্ট সুন্দর কালার দেখার জন্য আর কিছুই না আপনারা এটাকে স্কিপ করে নিতে পারেন অবশ্যই হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে এখন কিন্তু ঠান্ডা করে নিব ঘন হয়ে আমি চার ভাগ দুধকে এক তিন ভাগ করে নিয়েছি এখন দেখুন কেকটা আমার হয়ে গিয়েছে আমি টুথপিক দিয়ে দেখছি আর যদি আপনাদের না হয়ে থাকে অবশ্যই আরও পাঁচ মিনিট রেখে তারপর বের করবেন আমি ওভেনে পাঁচ মিনিট রেখে বের করে নিয়েছি কেকটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন একটা টুথপিক অথবা কাটা চামচের সাহায্যে কেকটাকে ফুটো করে নিতে হবে এভাবে যাতে আমি মালাইটা দিলে কেকের ভিতর খুব ভালোভাবে চলে যায় হয়ে গিয়েছে ফুটো করা এখন কেকটাও কিন্তু ঠান্ডা আর মালাইটা হালকা গরম কোনো অতিরিক্ত গরম মালাই কিংবা গরম কেক থাকা যাবে না তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেওয়ার সুবিধার্থে এখন মালাইটা আমি ঢেলে দিচ্ছি এবং সামান্য বাদাম কুচি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দিয়ে আপনারা চাইলে টুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন দেখুন আমি কেকটা কেটে নিলাম কত সুন্দর হয়েছে আমার কেকটা আর এই কেকটা আপনারা যখন বানিয়ে খাবেন অপূর্ব মজার এই কেক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার কেকটি দেখুন কত সফট এবং কত ইয়ামি হয়েছে আমার তো এই কেকটা একটা বানালে হয় না দুই তিনটা বানাতে হয় মুহূর্তেই শেষ হয়ে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন কেক খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ